বন্ধুরা নেতৃবৃন্দ, আপনারা বক্তব্য শুনবেন দেশনেত্রী দিবে গম খালেদা এবং তারেক জিয়ার। তাহলে আপনারা যারা ছোটাছুটি করছেন বক্তব্য শোনার জন্য, দূর দূর থেকে আসছেন, আপনারা বসেন। পিছনে যারা আছে তারা বসেন, বসেন। এই তোমরা যারা চলে যাচ্ছ ইতিহাস জানে যাও, এই 16 বছর তো আওয়ামী লীগের ইতিহাস জানছো, এদিকে আসো তোমরা, তোমাদের কাঁদতে হবে। বিসমিল্লাহ রহমান রহিম। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করে বেদান, ভয় নাই তার ক্ষয় নাই। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে সারা বাংলাদেশে 82টি ইউনিটে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে পৌঁছে চাল, ডাল, তেল, আটা, লবণ, পেঁয়াজ, মরিচ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাতক্ষীরা জেলা কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলার বিপ্লবী সভাপতি যার হাতে 2টি তারা দিয়ে লাল সবুজের পতাকা সেন্ট্রাল থেকে দিয়েছি, যাকে দিয়ে আমি সাতক্ষীরার প্রত্যেকটি ইউনিটে প্রেরণ করেছি, যার নেতৃত্বে আমি 5 সদস্য কমিটি করে 782টি ইউনিটে কাজ করার জন্য তৈরি করে দিয়েছে। সেই আজকে সবার সম্মানিত সভাপতি আবু জাহিদ ডাবলু এখানে উপস্থিত, যার হাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ধানের শীষ চাকা একটি তারা লাল সবুজের পতাকা দিয়ে সাতক্ষীরার প্রত্যেকটি ওয়ার্ডে, থানায়, পাড়ায়, মহল্লায় যার পদধ্বনি, তিনি আজকের এখানের বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ছয়াদ ইফতেখার আলী সাহেব, বিএনপির নেতৃবৃন্দ, আমার যুবদলের সাতক্ষীরা জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, দিন রাত ঢাকাতে পড়ে আমাদের কাছে খালি কান্না, আমার সাতক্ষীরাবাসী যুব সমাজকে পতাকা তলে আনতে হলে আপনি আমাদেরকে সাতক্ষীরায় যাবেন, আপনি আমাকে ডাবলু ভাইকে সহযোগিতা করবেন। তাই আমি বারবার ছুটে আসি, আমার হৃদয়ের এখানে আমার এক বন্ধু হাবিবুল্লাহ হাবিব মুক্তির জন্য আমি দাবি করছি, আমি আমার আজকে সাতক্ষীরায় আমি দেখে গেলাম আমার নেতৃবৃন্দ মঞ্চে, এটা লাইভ হচ্ছে, বাহির থেকে দেখতে আসে, আধিপত্য সাম্রাজ্যবাদ তারা সব একই হয়েছে, আধিপত্য সাম্রাজ্যবাদ সরমসরণবাদ পুঁজিবাদরা এক হয়ে অপমান মেহনতি জনগণের উপরে পাথরের মতন চেপে বসেছে। তাই আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে, যেমনি করে 1973 সালে নির্বাচনের পরে 74 সাল পর্যন্ত যাদের বয়স এখন 60, 65, 70 তারাই বলতে পারবেন সেই সময় ওই নেতা এদেশে দুর্ভিক্ষ হয়েছিল, যে দুর্ভিক্ষ লঙ্গরখানায়
আমার দাদাকে ফাঁকি দিয়ে আমি ইউনিয়ন কাউন্সিলে গিয়ে রুটি দেখতেছিলাম যে রুটি দিচ্ছে, সেই সময় এই অসহায় মানুষের সেই দুধ বিস্কিট এবং ভুট্টা এই তোপাহাল এই আমু এই রাজ্য চুরি করা ছিল, লক্ষ লক্ষ মানুষ সেদিন অনাহারে মারা গিয়েছিল। সেই তবধ্বনি ও 2022 সাল বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে খেতে পাচ্ছে না, আজকে ঘরে থাকতে পারছে না। আজকে ঢাকা শহরের টিসিবির ট্রাকের পিছনে এক মাকে দেখলাম গড়ায় গড়ায় যাচ্ছে, বলছে আমাকে একটু চিনি দেন, তেল দেন, পেঁয়াজ দেন, চাল দেন, আমার বাচ্চা আজকে এক সপ্তাহ ধরে না খেয়ে আছে। আজকে কৃষক সমাজ কুমিল্লাতে ধান ফসল ফলাতে পারছে না, বীজ নাই, খাদ্য নাই, তার ছেলে মেয়ে বউ স্বামী গলায় ফাঁসি দিয়ে মারা যাচ্ছে। আপনাদের কে এখনো ঘরে বসে থাকবে? তাহলে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা কোথায় গেছেন? পিঠ দাঁড়া ঠেকে গেছে, রুখে দাঁড়ালে এই সরকারের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ান তাহলে খবর আছে। ভাইরা আমার এই করুন ইতিহাস, 1981 সালে 30 মে মেহনতি মানুষের মুকুটবিহীন রাখাল রাজা 3.5 বছরের শাসন, যে নেতা 1971 সালে এদেশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই 25 তারিখ দিন গতকাল রাত্রে 26 তারিখ পরে 11:26 আমি মেজর জিয়া বলছি, আপনাদের যা যা কিছু আছে তাই নিয়ে তৈরি হয় ওদের বিরুদ্ধে যুদ্ধ করুন। সেই দিন আমার নেতা আপনার নেতা স্বাধীনতার ঘোষক প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে আপনারা দেখেন নাই, যাদের বয়স 50-এর পরে আজকে 51 বছর, তার কর্মক্ষমতা আপনারা জানছেন। সেই নেতা যদি সেই দিন 1971 সালে যদি পাক বাহিনীর বিরুদ্ধে যদি যুদ্ধ না করত, আজকে বাংলাদেশ স্বাধীনভাবে আপনি আমি এই বাংলার মাটিতে হাঁটতে পারতাম না। রাওয়ালপিন্ডিকে ছিন্ন করে স্বাধীনতা অর্জন করেছি, দিল্লির কে খুশি করার জন্য নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে 9.5 বছর আমরা যুদ্ধ করে গণতন্ত্র এনেছি। আজকে আমার মা সেই পার্লামেন্টারি গণতন্ত্র দিয়েছেন, তিনি অস্থায়ী দলে বন্দী আছেন, তাকে মুক্ত করতে হবে। এই মা মাটি দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাকে আজকে দুঃখে দুঃখে মারা হচ্ছে। আমার নেতা আপনার নেতা আগামী দিনে 18 কোটি মানুষের নেতা, এদেশের যুব সমাজের কণ্ঠ, তৃতীয় বিশ্বের যুব শব্দের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যদি আমরা না আনতে পারি স্বাধীন সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। আপনারা জানেন এই 1/11 2 বছর আর এই সরকারের 14 বছর, আমরা 16 বছরে পা দিয়েছি। যে বাচ্চাটির বয়স 16 বছর তাকে ভুলি দিয়া শোনানো হচ্ছে, সেই বাচ্চা জানে না বিএনপি কিভাবে এদেশের উন্নয়ন করেছিল, এদেশে আপামার মেহনতি মানুষের মুখে হাসি ফুটেছিল, এদেশে গণশিক্ষা চালু করেছিল, ইন্ডাস্ট্রিজ তৈরি করেছিল, মেইন পাওয়ার দিয়েছিল, এদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছিল, মহিলা মন্ত্রণালয় করেছিল, যুব মন্ত্রণালয় করেছিল, প্রত্যেকটা কাজ জিয়াউর রহমান করেছিল। আর আজকে
আমার নেতাকে দোষারোপ করা হচ্ছে, তাই আমি বলবো আপনারা এখন ডাবলু মুকুলের নেতৃত্বে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার নেতা যখন বহির্বিশ্ব থেকে যখন হুইসেল দেবে আপনাদের আশেপাশে যা কিছু থাকবে তাই নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সমস্ত সীমানা বন্ধ করে দিবেন যাতে পালিয়ে না যায়। ওরা 3,000 ব্ল্যাক লিস্ট আছে, সেই র‍্যাব পুলিশ আইজি ওরা যে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, বাংলাদেশের ব্যাংকের টাকা রিজার্ভের তা নিয়ে ফিলিপাইনের প্রস্টিটিউটেতে সেখানে ধরা পড়েছে, হাজারো হাজারো কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে। তাই আসুন আমরা দেশনেত্রীকে এবং তারেক রহমানের দেশে ফিরিয়ে আনার জন্য আমার সাথে স্লোগান ধরুন, এই সাতক্ষীরার এই মাটি থেকে আকাশে বাতাসে কম্পন করে জানিয়ে দিন বিদেশিদেরকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাস করি, তাই স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, জেলের তালা ভাঙতে হবে, খালেদা জিয়াকে আনতে হবে, মাররে লাথি ভাঙ্গে তালা, শেখ হাসিনা বন্দিশালা, তারেক জিয়া ভয় নয়, রাজপথ ছাড়ি নয়। যারা এই প্রোগ্রামকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন এই মুকুল এবং ডাবলুকে, তার সাথে যে সমস্ত জিয়ার সৈনিকরা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। দেখা হবে, অনেক কথাই ছিল বলার, আবার যদি গণন দেখানো হয় আমি আসবো আপনাদের এই মাটিতে ফিরে, কারণ আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আসি বারবার ফিরে। এই ইফতেখার ভাই এবং ডাবলু এবং মুকুলের আহ্বানে আমাকে পাঠিয়েছে দেশনায়ক তারেক রহমান, আমার প্রোগ্রাম ছিল বরগুনা, সেখান থেকে আমাকে নিয়ে এসেছে, এখানে আপনাদের সাথে মত বিনিময় করব এই জালিম সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে। আর একবার অস্ত্র ধর্ম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি, সমাপনী বক্তব্য রাখছেন আবু জাহিদ ডাবলু।